আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। মেন্টাল ডিজিজ অর্থাৎ মনোরোগের একটা ঔষধের রিভিউ দিব আজকে। তো মূল পর্বে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো। ওয়েল ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মিট্রাজিন প্রিপারেশন হচ্ছে মিট্রাজাফাইন এর ট্যাবলেট ফর্ম, 7.5 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম এবং 30 মিলিগ্রাম, এই তিনটা স্ট্রেংথে হয়ে থাকে। তো এটার মেইন ইন্ডিকেশন হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এনজাইটি অ্যান্ড ইনসোমনিয়া, ডিপ্রেশন উইথ ইনসোমনিয়া। অর্থাৎ মিট্রাজিন বড় ধরনের বিষণ্ণতার সাথে উদ্বেগ এবং অনিদ্রায় নির্দেশিত। তো এর ফার্মাকোকাইনেটিক্সের বৈশিষ্ট্য যদি একটু বলি, যেহেতু মিট্রাজিনের ইলিমিনেশন হাফ লাইফ প্রায় 20 থেকে 40 ঘন্টা, সেহেতু দিনে একক মাত্রায় যথেষ্ট। এখন হচ্ছে মাত্রা ও সেবনবিধি যদি আমরা বলি, প্রাথমিক অবস্থায় দিনে 15 মিলিগ্রাম, সন্ধ্যায় বা ঘুমানোর পূর্বে খাওয়া উচিত। সাধারণত মিট্রাজিনের কারী মাত্রা হচ্ছে দিনে 15 থেকে 45 মিলিগ্রাম, তবে যেসব রোগীদের ক্ষেত্রে দিনে 15 মিলিগ্রামের যথেষ্ট নয় তাদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ 30 থেকে 45 মিলিগ্রাম বৃদ্ধি করা যেতে পারে। তো মিট্রাজিনের ইলিমিনেশন হাফ লাইফ যেহেতু আমি বললাম যে 20 থেকে 40 ঘন্টা, সেহেতু দিনে এটা একটা যথেষ্ট। তো মিট্রাজিনের চিকিৎসামূলক প্রতিক্রিয়া মূল্যায়নের জন্য অন্তত 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করা উচিত। শিশুদের ক্ষেত্রে মিট্রাজিনের ব্যবহার গ্রহণযোগ্য নয়, এটা মনে রাখতে হবে। তো আমরা জানতে পারলাম যে এটা নির্দেশিত বা এর কার্যকারিতা, যে বড় ধরনের বিষণ্ণতা যা ডিপ্রেশন বলি আমরা, তো এই ক্ষেত্রে এবং অনিদ্রা, তাদের ঘুমের সমস্যা আছে, স্লিপ ডিসঅর্ডার, সেক্ষেত্রেও এটা কাজ করবে। এবং এটা আমরা যতদূর জানতে পারছি যে প্রথমে আছে 7.5, যাদের ঘুমের সমস্যা কিন্তু ডিপ্রেশন নাই বা বিষণ্ণতা নাই, শুধু ঘুমের সমস্যা, তাদের ক্ষেত্রে শুধু 7.5 সাড়ে 7 মিলিগ্রামটা দিনে একটা খেলেই যথেষ্ট হবে। এটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী এক মাস থেকে আরও দীর্ঘ সময় ধরে এটা চিকিৎসা চালিয়ে যেতে পারে। এটা যেহেতু এটা মনোরোগ, এটা ঔষধ, তাই এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। এটা শুধু প্রাথমিক ধারণা আপনাদের আমরা দিয়ে থাকতেছি, এটা যেহেতু সাইকেডিক প্রোডাক্ট একটা বলা হয়েছে, এই জন্য সাইকেডিক ডাক্তাররাই এর ভালো প্রিসক্রাইব করবে। এবং কখন এই জন্য আমরা রিকমেন্ড করি না যে আপনারা আমাদের ভিডিও দেখে ঔষধ কিনে খান। তো আমরা শুধু ধারণা দিই যে এটা প্রাথমিক অবস্থায় আপনারা এটা ধারণা পাইলেন এই আর কি। এবং এর MRP যদি আমরা বলি, আর 6.5 টাকা হচ্ছে 7.5 মিলিগ্রাম, এবং 15 মিলিগ্রামটা হচ্ছে 8 টাকা, এবং 30 মিলিগ্রামটা হচ্ছে 15 টাকা। তো এর যদি আমরা পার্শ্বপ্রতিক্রিয়া আমরা যদি বলি, তো এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রধানত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, মানে ক্ষুধা লাগবে এবং ওজন বৃদ্ধি। যেহেতু ওজন বৃদ্ধি হবে, সেক্ষেত্রে ক্ষুধা লাগলে তো ওজন বৃদ্ধি হবে, ক্ষুধা খাবে ভালো। এবং ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা একটু হতে পারে, তারপরে এইরকম অস্বাভাবিক স্বপ্ন দেখা, কিছুনি হইতে পারে কিছুটা, সন্ধি বেদনা, পেশির ব্যথা, বিশ্রামহীন পা, এক্সেনথেমা, এইরকম, এগুলো সবার ক্ষেত্রে হবে না। তো সতর্কতা, যেসব রোগী মেগি রোগ, যকৃতি বা বিজ্ঞ বৈকল্য, হৃদরোগ, রক্তে নিম্নচাপ, প্রস্রাবের ধারণ, কোন অবসাদ, গ্লুকোমা, ডায়াবেটিস মেলাইটাস আছে, এবং মনোরোগের লক্ষণ, বায়োপোলার ডিপ্রেশনের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এইরকম একটা বলা আছে এখানে, তথ্য দেওয়া আছে, এটা আপনাদের মাঝে আমরা শেয়ার করলাম। আকস্মিকভাবে চিকিৎসা বন্ধ করা উচিত এইসব যদি সমস্যা থাকে এরকম। তো এর
যদি আমরা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার যদি আমরা বলি, তাহলে এটা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মিট্রাজিনের ব্যবহার পর্যাপ্ত ও সুনির্দিষ্ট বা সুনিয়ন্ত্রিত উপাত্ত নেই। সুতরাং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মোটামুটি এর রিভিউ। মিট্রাজিন এটা একটা জেনারেল ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, তো এটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশে এই মিট্রাজাপাইন এই জেনেরিকটা নিয়ে আসে এরা। তো প্রোডাক্টের কোয়ালিটি গুণাগুণ ভালো। তো আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আপনারা, এছাড়াও আমাদের মেইল অ্যাড্রেস আছে, যে কোনো গোপন সমস্যা মেইল করতে পারেন, আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে উত্তর দিয়ে থাকি। তো দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।